নমস্কার, আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। কথা দিয়ে এইবার কথা রেখেছিলেন আমাদের রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছিলেন বোমা ফাটবে, বলেছিলেন সপ্তাহের শুরুতেই ফাটবে, ফেটেছিল। এ রাজ্যের 25,753 জনের চাকরি চলে গিয়েছিল। আমরা বলেছিলাম নির্বাচনের বাজারে এই বোমা কারোর পশ্চাদ্দেশে ফাটলে আমরা অবাক হব না। তো সর্বোচ্চ আদালতের রায় বলছে সবার চাকরি খাওয়ার মধ্যে এক অবিচার আছে, যারা তদন্ত করছেন তাদেরই পার করতে হবে কারা টাকা দিয়ে অন্যায়ভাবে চাকরি পেয়েছিলেন, কারা সেই চাকরির বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। মানে ব্যাক টু স্কোয়ার, যেখান থেকে তদন্ত শুরু হয়েছে সেখানেই আবার পৌঁছে গেলাম আমরা। দাবি অপরাধীদের শাস্তি হোক, একজনও নিরপরাধী যেন শাস্তি না পায়। আমরা বলেছিলাম এই রায়ের সঙ্গে বহু মানুষের বেঁচে থাকা জড়িত। বলেছিলাম ধরে নেওয়া যাক গড়ে এনাদের, মানে এই শিক্ষক অশিক্ষকদের বাড়িতে পাঁচজন করে যিনি রোজগার করেন তার উপরে নির্ভরশীল মানুষ আছেন, যাদের খাবার থেকে ওষুধ, স্কুলের ফিস থেকে বইপত্র, পয়লা বৈশাখ থেকে দুর্গাপুজোর সামান্য আয়োজন ওই মানুষটি করেন। তাহলে একেবারে সরাসরি সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 1,28,765-তে। সেদিন শুভেন্দু অধিকারীর কথা মতোই যাদের ওপরে বোমা পড়েছিল তারা আতঙ্কে ছিলেন, তারা খানিক স্বস্তি পেলেন। সেদিন আদালতের রায়ের কপিটা একবার দেখুন। রায় দিতে গিয়ে বিচারকরাই বলেছিলেন আমাদের কাছে তিনটে পথ খোলা ছিল। এক, যেরকম চলছে সেরকম চলতে দেওয়া। দুই, যোগ্য অযোগ্য প্রার্থী বাছা। তিন, পুরো প্যানেল ক্যান্সেল করা। যেরকম চলছে সেরকমই চলতে দেওয়ার হলে আদালতের কাজ কি? আদালতে মানুষ তো গেছেনি ওই জন্যে যে আদালত বিচার করবে, কিছু হোক অনেক হোক অযোগ্যদের বার করে যোগ্যদের রাখা হবে এবং আরও যারা যোগ্য আছেন তাদেরকে আনার ব্যবস্থা হবে। কিন্তু আদালত সব থেকে সোজা পথটা বেছে নিয়েছিল। না রায়গা বাঁস, না বাজে গি বাঁসুরি, গোটা প্যানেল ক্যান্সেল করা হলো। 25,753 জনের চাকরি নট করে দিয়েছিলেন বিচারকেরা। শুধু তাই নয়, সেই 2016 থেকে যে যা মাইনে পেয়েছে তাও নাকি সুদ সমেত ফেরত দিতে হবে, সেই রায় স্থগিত রাখা হয়েছে। সেটাই আজকের বিষয়। শুভেন্দু বলেছিলেন বোমা ফাটিবে, সে বোমা কোথায় ফাটবে? বোমা ফাটবে বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার নির্দিষ্ট করে দেওয়ার সময় বোমা ফেটেছিল কিনা তা নিয়ে তর্ক চলতে পারে, কিন্তু ঘটনাচক্রে ওই একই সময় কলকাতা হাইকোর্টের রায়ে রাজ্যের সরকার পোষিত স্কুলে 2016 সালে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া বেআইনি বলে খারিজ করে দেয়। অর্থাৎ ওই দিনে সব মিলিয়ে 25,753 জনের চাকরি বাতিল হয়ে যায়। বিস্ফোরণে আগাম ঘোষণা এবং ওই বিপুল সংখ্যক মানুষের কর্মচ্যুতির মধ্যে কোনো গূঢ় সম্পর্ক থাকলেও মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশে সব হিসেব বদলে গিয়েছে শুভেন্দুদের। কেননা আপাতত নিয়োগ দুর্নীতির মামলায় কারো চাকরি যাবে না। আগামী 16 জুলাই পর্যন্ত চাকরি খোয়ানোর ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। প্রায় 26,000 মানুষের কাজ হারানোর ঘটনায় তৃণমূলের মুখ পুড়বে, এই সম্ভাবনা থেকে রাজনৈতিক ফায়দা তোলায় সচেষ্ট ছিল বিরোধীরা। তাই এমন গণহারে কর্মচ্যুতির মতো ঘটনাতেও খানিক উল্লাসে মেতে ওঠে বিজেপি নেতৃত্ব। এমন সংবেদনশীল বিষয় নিয়েও শুভেন্দু বোমা ফাটাবে বলে মন্তব্য করে এবার সর্বোচ্চ আদালতের নির্দেশের পর কি চাপে পড়েছেন? নিশ্চিতভাবে দুর্নীতি হয়েছে, এবং শুধু যে দুর্নীতি হয়েছে তাই নয়, সেই দুর্নীতিকে আড়াল করা লুকোনোর চেষ্টা হয়েছে। সেই চেষ্টায় কারা ছিলেন? খুব স্বাভাবিক, যারা সরকারে ছিলেন তারাই, সেই সময় শাসক দলের বড় নেতাদের প্রত্যেকের এ ব্যাপারে দায় আছে বই কি? রীতিমতো জেলা ধরে ধরে তালিকা হয়েছে, টাকা কালেকশনের ব্যবস্থা হয়েছে, সেই টাকা এসেছে, বিতরণ হয়েছে, এবং সেই অপরাধকে ঢাকার জন্য নানান তার তালিকা বার করা হয়েছে, ডকুমেন্টস লোপাট করা হয়েছে, জাল ডকুমেন্টস বানানো হয়েছে, বিভিন্ন কারসাজি হয়েছে। আচ্ছা, তখন শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন? তৃণমূলেই তো, তার পিতাশ্রী, তার ভ্রাতাশ্রীরা তারাও তো তৃণমূলেই ছিলেন। তার ওই মেদিনীপুরের খাস তালুকে চাকরি দেওয়া হয়নি, কারা দিয়েছিল, কারা টাকা পেয়েছিল? আজ তিনি মমতা সরকারের মন্ত্রীদেরকে জেলে পোড়ার কথা বলছেন। তিনিও তো ওই সরকারেরই মন্ত্রী ছিলেন, উনি নিজেকে জেলের বাইরে রাখতে কি বিজেপিতে গেছেন? আচ্ছা, শুভেন্দু চুরিতে সামিল ছিল বলেই বাকি যারা এই দুর্নীতিতে সামিল ছিলেন তাদেরকে কেন চিহ্নিত করা হবে না? নাকি তাদেরকে আড়াল করতেই কি এরকম এক ব্যবস্থা করা হলো? আমার এক পরিচিত ফেসবুকে লিখেছিলেন, স্টে অর্ডার কবে আসবে সুপর্ণা? স্টে অর্ডার এসে গেছে, আবার ফিনগ্রামসে বিচার চলবে চলবে চলবে।
বিচার বিচারের মতো হোক, দোষীদের বার করা হোক, শাস্তি দেওয়া হোক, কিন্তু আবার বলবো, ন্যায় বিচারের সেই আপ্ত বাক্য, 100 জন অপরাধী ছাড় পেয়ে যাক, একজনও নিরপরাধ যেন শাস্তি না পায়, এটাই ন্যাচুরাল জাস্টিস। তৃণমূল তো ননই, ভয়ঙ্কর মমতা বিরোধী, নামি দামি লয়ারদের একজন হলেন অরুণাভ ঘোষ। তিনি সেদিন বলেছিলেন, 2K পাশ করে জজ হলে তবেই এমন রায় হয়। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি এই 26,000 শিক্ষক। তিনি ঠিকই বলেছিলেন, গতকালের আদালতের রায় 1.5 লক্ষ মানুষের পাশেই দাঁড়িয়েছে, বোমা নিষ্ক্রিয় করেছে। তাই আমাদের দর্শকদের প্রশ্ন করেছিলাম, শুভেন্দু বলেছিলেন বোমা ফাটবে, এক ধাক্কায় 23,000-এর বেশি শিক্ষকের চাকরি গিয়েছিল, আদালত সেই আদেশ স্থগিত রেখেছেন। এই নির্বাচনের বাজারে বোমাটা তাহলে ফাটলো কোথায়? শুনুন মানুষজন কি বলছে। শুভেন্দু বোমা ফাটাক, মিসাইল চালাক, সাধারণ মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা শুভেন্দু অধিকারীর নেই। তাই জন্য শুভেন্দু অধিকারী বোমা ফাটালেও হবে যা হবে, আর শুভেন্দু অধিকারী যদি কাউকে মিষ্টি বাটে তাতেও এফেক্ট একই হবে, ওর কোনো ভ্যালু এই পশ্চিমবঙ্গে নেই। এবারে দেখা যাক ইলেকশনে কী রেজাল্ট বার হচ্ছে, তারপরে তো যা হবে হবে। আজকা যে ইউথ হ্যাঁ ও এক চিজ অর ভি সমঝ চুকা হ্যাঁ, জান চুকা হ্যাঁ কি আগর অভি চেঞ্জ নেই হোগা তো ফির কভি চেঞ্জ নেই হোগা, ইসলিয়ে চেঞ্জ করনা বহুত জরুরি হ্যাঁ, ইসলিয়ে ইয়ে বাত কো অভি দর্শায়া গয়া হ্যাঁ, অর কোই বাত নেই। আবার যেভাবে চালদি পেয়েছি সেটাকেও মানতে পারি না, হওয়া দরকার সুষ্ঠুভাবে একটা সঠিকভাবে হয়ে যায়। এমন অনেক ছেলে আছে যেটা চাকরি মানে পাওয়ার যোগ্য, তারা তাদের জায়গাতে অন্যরা ঢুকেছে, সেটা যেমন একটা খারাপ জিনিস, এটাও একটা খারাপ জিনিস, চাকরি যাওয়াটাও খারাপ জিনিস। তার মধ্যে অনেক যারা সত্যিকারে পেয়েছে তারও খারাপ জিনিস। এটা এসএসসিও পর্যন্ত বলেছে যে চুরি হয়েছে, চোর বলে প্রত্যেকে স্বীকার করেছে, তারপরে আবার নতুনভাবে বোমা ফাটানোর বক্তব্য আর কিছু আসতে পারে বলে মনে হয় না। এখন শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিল যে বোমা ফাটাবে, সে বোমাটা এখন এই কয়েকদিনের ওয়েদারের কারণে সেই বর্ষায় বোমা শুকিয়ে এখন লঙ্কা ফটকা হয়ে গেছে, যে লঙ্কা ফটকাটা এখন ফাটার কোনো আওয়াজই বেরোয়নি। বিজেপি সরকার চাকরি নেয়, আজকে ওই পরিবারগুলোর কথা একটু চিন্তা করলেন না, যে আজকে এই 23,000 মানুষ কোথায় যাবে, তাদের পরিবারগুলো কী করবে, এইগুলো একটু চিন্তা করলেন না। যেটা হচ্ছে চাকরি বোমা ফাটাবেন বললেন, সেটা বোমাটা আমরা এখন বুঝতে পারছি বোমাটা কী ছিল। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা আমাদের যে অনুষ্ঠান হচ্ছে, আমরা এইটার মধ্যে সীমাবদ্ধ থাকতেই ভালোবাসি বা আমরা স্বচ্ছন্দ্য বোধ করছি, ওনার কথাতে আমরা খুব একটা কর্ণপাত করছি না। শুভেন্দুবাবু যেটা বোমা ফাটানোর কথা বলেছেন, শুভেন্দুবাবু তার উত্তর দিতে পারবে, কিন্তু একটা শিক্ষা দপ্তর যে চুরি হয়েছে ওনারাই হাইকোর্টে স্বীকার করে নিয়েছেন, এর চেয়ে আর বড় কী হতে পারে। এটা তো মানুষের ক্ষোভ বিক্ষোভ কিছুই নয়, এগুলো সাজানো গল্প, 2,000 টাকা দিয়ে একটা ভাইরাল ভিডিও করে মানুষকে বিভ্রান্ত করা, বোমা মানে এরমই বোমা, সবই তো দেখছি বোমেরাম হয়ে যাচ্ছে, আবার হচ্ছে আবার সেটাই আমাদের রিপিট হয়ে যাচ্ছে, এটাই তো সবাই রাজনীতির জন্য এসব চলছে আর কিছু। যে অর্থে বোমা বলা হচ্ছে সেই অর্থে এটা বোমা নয়। আগামী 4 জুন পুরোপুরি পশ্চিমবাংলার সমস্ত রেজাল্ট বেরোবে, তারপর দেখা যাবে এই বোমাটা কী। ওটা ওদের পলিটিক্যাল ব্যাপার, ওরাই জানবে, আমরা তো পলিটিক্যাল বিষয়ে বেশি জানি না, সেই জন্য ওটা ওরা বলতে পারবে কী চলছে কী করে বলছে। আগামী দিন যে বোমা আমরা ফাটানোর জন্য তৈরি হয়েছি, কোনো NIA কোনো কাজ করবে না ওতে, একটু তৈরি থাকুন, একটু ধৈর্য ধরুন, সারা জেলার মানুষ তৈরি হয়ে গেছে, কী বোমা ফাটাবে তার অপেক্ষায় ওনাকে থাকতে বলুন। যোগ্যদের চাকরিটা চলে যাওয়াটা দুঃখের, এই যোগ্যদের চাকরি থাক, অযোগ্যরা বাদ যাক। সেদিন এক হিসেব দিয়েছিলাম, সেই অঙ্কেতে আসি, 25,753 জনের চাকরি গেলে তা সরাসরি কম করে 1,28,765 জনকে পথে বসাবে। আর খুব সাধারণ হিসেবেও এই পথে বসা মানুষগুলোর এক একজনও যদি 1,000 জনকেও চেনেন, সেই 1,000 জনের মধ্যে 500 জন তাদের ভালোবাসেন, সম্পর্ক রাখেন, তাদের দুঃখ কষ্টে কষ্ট পান, আনন্দে খুশি হন, তাহলে সেদিনের ওই রায়ের বিরুদ্ধে 6,40,00,000 মানুষ তারা কষ্ট পাবে, সমব্যথি হবে। তারা স্বস্তি পেয়েছেন, এই 6 কোটির বেশি মানুষ এবারে বোমা ফাটাবে না, ফাটাক, এত জোরে ফাটাক যে তা যেন 4 জুন শোনা যায়। আজকে এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।